আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের নতুন ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেশমা তৈরি করে দেখাচ্ছি মিক্স ফ্রুট ডেজার্ট, অর্থাৎ ডাবের পুডিং তৈরি করে দেখাবো, যেটা খুবই মজার। এই প্রচণ্ড গরমে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে, ছোটো বড় সবাই ভীষণ পছন্দ করবে। এটা তৈরি করার পর ঠান্ডা করে পরিবেশন করলে মন প্রাণ একদম শীতল হয়ে যাবে। আপনারা চাইলে এই প্রচণ্ড গরমে ডেজার্টটা ট্রাই করতে পারেন, প্লাস আসছে রমজান, রমজানেও এটা ট্রাই করতে পারেন, দেখবেন সবাই এটা ভীষণ পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই ধরনের সহজ এবং মজার মজার ডেজার্ট আইটেম পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। এর জন্য লাগবে ডাবের পানি, আমি যে ডাবের পানি ইউজ করেছি সেটার মধ্যে নারিকেল ছিল, তো এরকম ডাবের পানি দিয়েও এই ডেজার্টটা তৈরি করতে পারবেন। আবার ফ্রেশ যে ডাব যেটার ভিতরে নারিকেল হয়নি সেটা দিয়েও কিন্তু এই ডেজার্টটা তৈরি করতে পারবেন। সেই সাথে নিয়েছি ফল, মানে আমি আঙ্গুর ফল নিয়েছি, কালো এবং সবুজ দুটো ইউজ করছি, দেখতে সুন্দর লাগবে, প্লাস খেতেও কিন্তু অনেক ভালো লাগে, অনেক হেলদি একটা ডেজার্ট আইটেম, আপনারা ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে। তো প্রথমে আঙ্গুরগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কালো আঙ্গুর আমি গোল গোল করে কেটে নিচ্ছি এবং সবুজ আঙ্গুর আমি লম্বা করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে কেটে নিতে পারেন বা আস্তেও দিতে পারেন। আর সেই সাথে নিয়েছি আনার দানা। এখন ডেজার্ট তৈরি করছি, এর জন্য প্রথমে প্যান বসিয়ে দিয়েছি। এখন মেপে নিচ্ছি ডাবের পানি, দুটো ডাব থেকে পানি হয়েছে আড়াই কাপ, আমি সম্পূর্ণটাই এখানে ইউজ করছি। কিছু কিছু ডাব এমন থাকে যে একটা ডাবে কিন্তু দুই কাপের মতো পানি থাকে, বাট এটাতে পানি কম ছিল, দুই ডাব মিলে আড়াই কাপ পানি হয়েছে। চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচ, অ্যাকচুয়ালি ডাব কতটা মিষ্টি সেটার উপর ডিপেন্ড করে আপনাকে চিনি দিতে হবে। সেই সাথে লাগবে আগার আগার পাউডার, আমি এখানে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি দুই চা চামচ, অর্থাৎ আড়াই কাপ পানির জন্য আমি আগার আগার দুই চা চামচ ইউজ করেছি। আপনারা চাইলে এখানে চায়না গ্লাস ইউজ করতে পারেন, তবে জেলাটিনটা ইউজ করবে না, বাংলাদেশের যে জেলাটিনটা পাওয়া যায় সেটা কিন্তু চিনির মতো বড় বড় দানা, এবং সেটা দিয়ে যদি আপনারা এই আগার আগার পুডিং বা যেটাকে বলে ডাবের পুডিং বা মিক্স ফ্রুট ডেজার্ট যেটাই বলেন এটা যদি তৈরি করেন তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, টেস্টটা খুবই বাজে আসে। তাই আমি কখনোই জেলাটিনটা ইউজ করি না, অনেকেই রিকোয়েস্ট করেন যে আপু জেলাটিন দিয়ে তৈরি করে দেখাবেন, অ্যাকচুয়ালি যেটা তৈরি করে খাওয়া যাবে না সেটা তৈরি করে আমি আপনাদেরকে কী দেখাবো বলেন। যদিও আমরা জানি জেলাটিন, চায়না গ্রাস এবং আগার আগার এই তিনটা জিনিসের কাজ একই, যে কোনো তরল পদার্থকে জমাতে হেল্প করে, কিন্তু তার মানে এই না যে আপনি সব কিছু দিয়ে তৈরি করলে সবটাই মজা হবে। শুধু চায়না গ্রাস এবং আগার আগার দিয়ে তৈরি করলে এটার টেস্টটা ভালো আসবে, বাট আপনি যদি এটা জেলাটিন দিয়ে তৈরি করেন খেতে কখনোই ভালো লাগবে না। খুব ভালোভাবে বলক আসার পর এটাকে নামিয়ে আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি, মানে যে ডিশে আমি এটা সেট করবো সেটা দিয়ে। এটা কাঁচের বাটি নিয়েছি, আপনারা চাইলে প্লাস্টিকের বা স্টিলের যে কোনো কিছুতেই কিন্তু এটা সেট করতে পারবেন, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মোল্ড পাওয়া যায় সেগুলোতেও সেট করতে পারেন। এখন আমি এটাকে একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি, পুরোপুরি ঠান্ডা করা যাবে না, তাহলে এখানে কিন্তু সেট হয়ে যাবে, তবে এতটা গরম থাকতেও দেয়া যাবে না ফলমূল, একদম ফলমূলটা সেদ্ধ হয়ে যাবে। কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আঙ্গুর, সবুজ আঙ্গুর, কালো আঙ্গুর এবং আনারদানা দিয়ে এটাকে নাড়াচাড়া করা যাবে না, জাস্ট এভাবেই রেখে দিবেন ফ্যানের নিচে, যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন অটোমেটিক সেট হয়ে যাবে। অনেকের কমপ্লেন থাকে আপু পুডিংটা জমছে না বা সেট হয় না, সেক্ষেত্রে দুটো কারণ থাকতে পারে, একটা হচ্ছে যে এটার ডেট এক্সপায়ার হয়ে গেছে, অথবা আপনি নিয়ে এসে একবার ব্যবহার করেছেন তারপর দীর্ঘ সময় বাসায় ছিল সেটা ইউজ করেছেন, অথবা ভালো কোনো কোম্পানির আগার আগার ইউজ করেননি, যেন তেন পাউডার ইউজ করেছেন যেটার জন্য আপনার আগার আগার পুডিংটা জমছে না। তো আমি এখানে কিন্তু প্রভাতের আগার আগারটা ইউজ করেছি, আপনারা যদি এই কোম্পানির আগারটা ইউজ করেন বা অর্গানিকেরটা দেখবেন একদম পারফেক্টভাবে পুডিংগুলো জমবে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়, শুধু বানালেই তো হবে না খেতেও তো মজা হতে হবে তাই না, এমন সুন্দর হেলদি একটা ডেজার্ট, এটা কি দেখতে সুন্দর তাই, এটা খেতেও অনেক মজার, ট্রাই করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই পুডিংটা কিন্তু রুম টেম্পারেচারেও সেট করা যায়, আবার চাইলে নর্মাল ফ্রিজে রেখেও সেট করা যায়, আপনারা চাইলে এটাকে ঠান্ডা করে তারপর পরিবেশন করতে পারেন, কারণ এই গরমের দিন ঠান্ডা ডেজার্ট খেতে অসম্ভব ভালো লাগে।
আর এটা কাটার সময় সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এখানে ফল মিক্স করা আছে, সো কাটতে গেলে ফল আলাদা হয়ে খুলে যায়, তাই সাবধানে কেটে নেবেন। আপনারা যদি চান যে অল্প খরচে ডেজার্টটা তৈরি করতে, সেক্ষেত্রে শুধু ডাবের পানে আর ডাবের ভিতরে যে শাঁস থাকবে সেটা দিয়ে এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন, সেটাও কিন্তু অসম্ভব ভালো লাগে। তো এই ছিল আমার চমৎকার স্বাদের এবং মন প্রাণ শীতল করার মতো একটা ডাবের পুডিং বা ডেজার্ট, জাস্ট ওয়াও ছিল খেতে, বাচ্চারা খুবই পছন্দ করেছে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, অবশ্যই বাচ্চাদের এই ডেজার্টটা তৈরি করে দিবেন, দেখবেন বাচ্চারা অনেক মজা করে খাবে এবং বড়রাও অনেক পছন্দ করবে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে। আর যদি বাসায় ট্রাই করুন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে।